তাহলে একটা হলো এটা চ্যালেঞ্জ হাসিনার সামনে, আমেরিকাকে ডিল করা। হাসিনার সামনে আর দুটো চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনার আমাদের যে খাদ্যশস্যের যে ফ্লো আছে, আমাদের কি পরিমাণ মানে এই বিশ কোটি মানুষকে খাওয়াইতে পারে, তো অনেক প্রয়োজনীয় জিনিস আনতে হয়, বিদেশ থেকে চিনি আনতে হয়, লবণ আনতে হয়, পেঁয়াজ আনতে হয়, তেল আনতে হয়, এইটার ফ্লো ঠিক রাখার একটা হাসিনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এইটার ফ্লো ঠিক রাখার জন্য হাসিনা চেষ্টা করছে ভারত এবং চায়নার সাথে একটা ডিল করবার জন্য, যে খাদ্যশস্যের ফ্রি ফ্লো। এই জন্য দেখবেন আমাদের মন্ত্রীরা প্রায় কথাটা বলে যে আমাদের প্রয়োজনীয় কোনো খাদ্য যদি আনার প্রয়োজন হয় সেটা মোদী সরকার নিশ্চয়তা দিয়েছে। দেখবেন হাসিনার একটা কথা আমেরিকার মন্ত্রীরা প্রায় বলে, চায়না অথবা ভারত যদি আমাদের খাদ্যশস্য দেয় ঠিক আছে দিতেই পারে, ফাও দিবে, ইজ ইট এ চ্যারিটি, আল্লাহর ওয়াস্তে। মসজিদে, ওই যে মসজিদের সামনে দেখে আসলাম লাইন ধরে লোকজন, ভিক্ষুকরা দাঁড়ায় আছে, আপনারা যাওয়ার পথে আজকে 5 টাকা 10 টাকা 20 টাকা সবাই দিবেন, এটা কি চ্যারিটি? পকেটে মাল থাকতে হবে না, ব্যাংকে তো মাল নাই, তো খাই ফেলছেন তো। সিম্পলি আমাদের রিজার্ভ, আমাদের রিজার্ভ কত আছে এটা মাপার অনেকগুলো মেজার নিক্তি আছে, মানে ওয়ার্ল্ড ব্যাংকের অথবা IMF এর যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের BPM 6 গ্রস এবং নেট হিসাব করলে 19 বিলিয়ন গ্রস, নেট হিসাব করলে আমাদের এটা 15 বিলিয়নের মতো আছে। তো আপনি এ টাকাটা তো দিতে হবে, 15 বিলিয়ন কেন আছে? টেকনিক্যালি যদি হিসাব করেন আমাদের যে পাওনা আছে, এই পাওনা যদি আজকে অ্যাজ অফ টুডে আমরা শোধ করে দেই, বাংলাদেশ রাষ্ট্রের পাওনা পরিশোধের কথা মতো সাফিসিয়েন্ট টাকা নাই, উই আর অলরেডি ব্যাংক্রাপ্টেড, এই রাষ্ট্র অলরেডি দেউলিয়া হয়ে গেছে। তাহলে আমার 15 বিলিয়ন টাকা আছে কিভাবে? আছে হচ্ছে রিপন ভাই আমার কাছে 5 টাকা পায়, ওই 5 টাকা রিপন ভাইয়ের বলছি ভাই আজকে দিতে পারবো না, 3 মাস পরে দিব। শান্ত ভাই 10 টাকা পায়, শান্ত ভাইয়ের বলছি ভাই জুলাই মাসে দিব। তারেক 20 টাকা পায়, তারেককে বলছি ভাই আগস্টে দিব। রিজু ভাই 20 টাকা পাইব, রিজু ভাইয়ের বলছি ভাই 4 মাস সময় দেন। তাহের ভাই আমার কাছে 80 টাকা পায়, তাহের ভাইয়ের বলছি ভাই 1 বছর সময় দেন। তাহলে এই 80 টাকা 20 টাকা 10 টাকা 30 টাকা এখন আমার পকেটে আছে না? এই টাকাটা কি আমার টাকা না বাকির টাকা? বাকির টাকা, ঋণের টাকা। BPC-র আজকে রিপোর্ট হচ্ছে BPC-র কাছে সে যে তেল গ্যাস আনে সারা দুনিয়া থেকে, তার $300 মিলিয়ন মতো ডিউ হয়ে আছে ইমিডিয়েট পেমেন্টের জন্য। আপনি দেখেছেন পায়রাতে, তারপরে হচ্ছে রামপালে কয়দিন পর পরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়, কয়লা নাই, কয়লা আনতে পারছে না কেন? কারণ LC খুলতে পারছে না, LC খুলতে পারছে না কেন? ব্যাংকে ডলার নাই। তাহলে এই বাস্তবতায় রাশিয়া এবং চায়না এবং ভারতের মতো একটা বেয়াদ মানে অসভ্য একটা ঘৃণ্য কৃপণ জাতি যে বাথরুম করে না, খালি টাকা খরচ করতে হবে বলে এই জন্য আকাশের নিচে পায়খানা করে, এইরকম একটা অসভ্য জাতি, সে আপনার বিনামূল্যে ডিম, পেঁয়াজ, আলু, লবণ এগুলো দিবে। বাংলাদেশে 71-এ যুদ্ধের সময় হেল্প করতে আসছে, পার ডে লুট করছে সে $1-2 বিলিয়ন পার ডে, এই দেশের নাম হলো ভারত। অসভ্য দেশ। যারা ভারতে গেছেন তারা তো চেনেন, আমি ভারতে যাই নাই, বাট ইংল্যান্ডে আমি ভারতীয়দের সাথে মিশছি, তারা পৃথিবীতে যদি আপনি এদুটো অসভ্য জাতি দেখেন, ভারতীয়রা কামস অ্যাট দ্য টপ, অসভ্য জাতি যাদের সাথে আপনি কোনো ডিল করতে পারবেন না। আমার দেশের ভিক্ষুকের সাথে আপনি নেগোসিয়েট করতে পারবেন, ডিল করতে পারবেন, কিন্তু দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আপনি নেগোসিয়েট করতে পারবেন না, এইরকম কৃপণ অভদ্র জাতি। সে আপনাকে আলু পেঁয়াজ বাকিতে দেবে? হাসিনাকে বলবে টাকা দিতে হবে না, কিন্তু ভারত টাকা নিয়ে নেবে না এখান থেকে? ভারত জানে তো এখান থেকে কীভাবে টাকা নিতে হয়, কার কোন MP ক্যান্ডিডেটের কাছে কত টাকা আছে ভারত জানে না? প্রতিদিনই নিচ্ছে, প্রতিদিন টাকা নিয়ে নেবে ভারত এখান থেকে, আপনার টাকা, আমার টাকা, পকেটের টাকা নিয়ে নেবে সে। চায়না আর একটা বেনিয়াজাত,